হ্যালো ভিউয়ার্স, সবাইকে এমব্রায়োলজি লেকচার সিরিজের সেকেন্ড লেকচারে আজকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমাদের টপিক হচ্ছে স্পার্মাটোজেনেসিস। চলো শুরু করা যায়। আমরা এখানে দেখেছি স্পার্মাটোজেনেসিস, যা আগে আমরা বলেছি যেখানে স্পার্মাটো অ্যান্ড জেনেসিস, দ্যাট ইজ ফর্মেশন অফ স্পার্মাটোজোয়া অর মেল গ্যামেট, দ্য প্রোডাকশন অফ দ্য মেল গ্যামেট ইজ নোন অ্যাজ স্পার্মাটোজেনেসিস, অর দ্য প্রসেস থ্রু উইচ স্পার্ম অর স্পার্মাটোজোয়া ইজ প্রোডিউস ইজ নোন অ্যাজ স্পার্মাটোজেনেসিস। তো এখন আমরা প্রসেসে চলে যাই। তো আগের মতোই তোমরা যদি ওজেনেসিসটা খেয়াল করে থাকো, দেখে থাকবে যেখানে এটি অলমোস্ট ওজেনেসিসের মতনই, তো ওটা যদি বুঝে থাকো এটা আমার মনে হয় বোঝা খুবই সহজ হবে। তো এখানেও আমরা স্টার্ট করতেছি প্রিমর্ডিয়াল জার্ম সেল দিয়ে, যেটা আমি শর্টকাটে লিখেছি PGC দিয়ে। এটা হচ্ছে একটি ডিপ্লয়েড সেল। প্রিমর্ডিয়াল জার্ম সেল থেকে আমরা ডিফারেন্সিয়েশনের মাধ্যমে, যেটা আমি আগে বলেছি যে কোনো স্পেসিফিক সেলে কনভার্ট হওয়া ইজ নোন অ্যাজ ডিফারেন্সিয়েশন, প্রিমর্ডিয়াল জার্ম সেল যখন ডিফারেন্সিয়েশন হয় স্পার্মাটোগোনিয়া তৈরি করবে, অনেক পরিমাণ, প্রচুর পরিমাণ স্পার্মাটোগোনিয়া তৈরি করবে। তো এখানে একটা কথা আমি আগের লেকচার থেকে স্মরণ করে দিতে চাই যে এই ম্যাচুরেশন প্রসেসটা কিন্তু শুরু হবে ছেলেদের ক্ষেত্রে ওনলি আফটার দ্য বয় অর দ্য পার্সন রিচেস পিউবার্টি। পিউবার্টির আগে কিন্তু এই প্রসেসটা শুরু হবে না। যেখানে মেয়েদের ক্ষেত্রে আমরা দেখেছি জন্মের পর থেকে ওজেনেসিস প্রসেসটা শুরু হয়ে যায়, প্রাইমারি ওসাইট পর্যন্ত তৈরি হওয়া পর্যন্ত থেমে যায়। যখন মহিলা বা একজন মেয়ে তার মেনস্ট্রুয়েশন বা পিউবার্টিতে পৌঁছায়, তখন প্রাইমারি ওসাইটটা ডিভিশন করে সেকেন্ডারি ওসাইট হয়, এবং যখন ফার্টিলাইজেশন হয় বাই অ্যানাদার স্পার্ম অর দিস স্পার্মাটোজোয়া, তখন হচ্ছে সেকেন্ডারি স্পার্মাটোসাইটটা ফুললি ডেভেলপড হয়ে উটিট তৈরি হয় এবং ওবামে কনভার্ট হয়ে যায়। এবং ছেলেদের ক্ষেত্রে প্রসেসটা এত কমপ্লেক্স না, তাই এখানে তোমরা সহজে জিনিসটা গ্র্যাপ করতে পারবে যদি কঠিনটা আগে বুঝে থাকো। এখানে আমার জাস্ট কী হচ্ছে, প্রিমর্ডিয়াল জার্ম সেল থেকে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে স্পার্মাটোগোনিয়া প্রোডিউসড হচ্ছে, যেটা হচ্ছে ডিপ্লয়েড। আমরা আগেই বলেছি কোন সেল থেকে এসেছে এটা দেখবো, কী সেল তৈরি হচ্ছে এটা দেখবো, প্রসেসটা কী এটা দেখবো, এবং আমার ক্রোমোজোম নাম্বারটা কী সেটা খেয়াল রাখবো। প্রিমর্ডিয়াল জার্ম সেল ডিপ্লয়েড, সেটা ডিফারেন্সিয়েশনের মাধ্যমে অন্য একটা স্পেসিফিক সেলে তৈরি হচ্ছে, যার কাজ শুধুমাত্র স্পার্মাটোজোয়া তৈরি করা, এটাই কিন্তু ডিফারেন্সিয়েশন। সো প্রিমর্ডিয়াল জার্ম সেল ডিফারেন্সিয়েশনের মাধ্যমে স্পার্মাটোগোনিয়া তৈরি করলো, যেটা হচ্ছে ডিপ্লয়েড। তারপরে এখানে মাইটোসিস পেলাম। মাইটোসিস আমরা আগেই বলেছি যেখানে সেল একটা প্যারেন্ট সেল থেকে দুইটা ডটার সেল তৈরি হবে, এবং ক্রোমোজোম নাম্বার যেটা ছিল ক্রোমোজোম নাম্বার কিন্তু সেম থাকবে। তার মানে স্পার্মাটোগোনিয়া ডিপ্লয়েড ছিল, মাইটোসিসের মাধ্যমে আমরা প্রাইমারি স্পার্মাটোসাইট পেলাম, যেটা আমরা আগের ভিডিওতে বলেছি। এখানে কিন্তু এখানে ছিল উ সাইট, ছিল প্রাইমারি উ সাইট ছিল, এখানে সেটা হচ্ছে প্রাইমারি স্পার্মাটোসাইট, অলমোস্ট কিন্তু এটা কিন্তু উজিনেসিসের মতনই। তাহলে স্পার্মাটোগোনিয়া থেকে মাইটোসিসের মাধ্যমে আমরা প্রাইমারি স্পার্মাটোসাইট পেলাম। দেন হচ্ছে আমরা মিওসিস ওয়ান, সবসময় মনে রাখবো প্রাইমারি হোক প্রাইমারি স্পার্মাটোসাইট হোক প্রাইমারি উ সাইট, প্রাইমারি মানে আমার এখানে মিওসিস ওয়ান হবে। তার মানে এখানে কি প্রাইমারি স্পার্মাটোসাইট যেহেতু, তাহলে আমরা প্রাইমারি মানে হচ্ছে মিওসিস ওয়ান হবে। মিওসিস ওয়ান আমরা আগেই বলেছি এখানে সেল দুইটা ভাগে ভাগ হবে, প্লাস ক্রোমোজোম নাম্বার কিন্তু হাফ হয়ে যাবে। তাহলে আমরা প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে আসতেছে ডিপ্লয়েড সেল, ওটা মিওসিস ওয়ানের মাধ্যমে ক্রোমোজোম নাম্বারটা হাফ হয়ে যাচ্ছে, হাফ হয়ে আমরা পেলাম সেকেন্ডারি স্পার্মাটোসাইট যার ক্রোমোজোম নাম্বার হচ্ছে এন, হাফ অফ প্রাইমারি স্পার্মাটোসাইট। আমরা কিন্তু আমরা ওজেনেসিস ভিডিও দেখেছি, এখানে প্রাইমারি ওসাইট ছিল ডিপ্লয়েড, এখানে মিওসিস ওয়ান হলো যেহেতু প্রাইমারি, প্রাইমারি ওসাইটের উপর যখন মিওসিস ওয়ান হলো সে হচ্ছে ডিপ্লয়েড, মানে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হয়ে গেলো, ক্রোমোজোম নাম্বার হাফ হয়ে সে সেকেন্ডারি ওসাইট তৈরি করেছিল, সেকেন্ডারি ওসাইট ছিল এন। এখানে এক্স্যাক্টলি সেম, প্রাইমারি স্পার্মাটোসাইট টু এন, মিওসিস ওয়ানের মাধ্যমে ক্রোমোজোম নাম্বার হাফ হয়ে গেল, সেকেন্ডারি স্পার্মাটোসাইট তৈরি করলো, আর টু এন থেকে হাফ হওয়ার পরে আমরা পাচ্ছি এন। তার মানে প্রাইমারিতে সবসময় মিওসিস ওয়ান হবে। তারপর আমরা চলে যাই সেকেন্ডারি স্পার্মাটোসাইট, যেটা হচ্ছে এন বা হ্যাপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম, সেখানে আমরা কী পাচ্ছি, মিওসিস টু পাচ্ছি। আমি আগেই বলেছি মিওসিস টু অলমোস্ট ইকুয়াল টু মাইটোসিস, তার মানে এখানে ক্রোমোজোম নাম্বার কিন্তু সেম থাকছে, জাস্ট সেলটা দুইটা ভাগে ভাগ হচ্ছে। তার মানে সেকেন্ডারি স্পার্মাটোসাইট মিওসিস টু এর মাধ্যমে স্পার্মাটিট তৈরি করবে, যেখানে আমরা আগের ভিডিওতে দেখেছি সেকেন্ডারি উ সাইট থেকে উটিট তৈরি করেছিল, এখানে সেকেন্ডারি স্পার্মাটোসাইট থেকে স্পার্মাটিট তৈরি করছে। এবং এখানে মিওসিস টু হওয়ার কারণে ক্রোমোজোম নাম্বার সেম থাকছে, তো আমরা এখানে সেকেন্ডারি স্পার্মাটোসাইটও কিন্তু টু এন, সরি সেকেন্ডারি স্পার্মাটোসাইটও তোমার এন ছিল, মিওসিস টু এর মাধ্যমে ক্রোমোজোম নাম্বার সেম আছে, আমরা স্পার্মাটিট পাচ্ছি যেটা হচ্ছে এন। তার মানে এখানে সেল আসছে কোথেকে, সেকেন্ডারি স্পার্মাটোসাইট থেকে, প্রসেস হচ্ছে মিওসিস টু, আমার রেজাল্টেন্ট সেল হচ্ছে স্পার্মাটিট যেটা ক্রোমোজোম নাম্বার অলসো এন। তো এরপরে আমার প্রসেসটা একটু কমপ্লেক্স হয়ে যাবে। স্পার্মাটিট হওয়ার পরে এই জিনিসটা থাকবে গোল, এটা কিন্তু কোনো মোটিলিটি নাই। তো আমরা যখন পরবর্তী লেকচারে যাবো তখন তোমরা দেখতে পারবে যে স্পার্ম কিন্তু মোটাইল হয়ে যায়। স্পার্মের মোটিলিটি তাহলে আসছে কোত্থেকে, তার নিশ্চয়ই একটা মোটাইল হওয়ার মতো কোনো একটা পার্ট লাগবে, এই পার্টটা হচ্ছে একটা টেইল। এবং এই যে স্পার্মাটিটটা তোমরা দেখছো এর কিছু সমস্যা রয়েছে,
এক নম্বর সমস্যা হচ্ছে তার মোটিলিটি নাই, সে জাস্ট একটা নর্মাল ফিক্সড একটা জিনিসের মতো পড়ে থাকবে, বাট তার কিন্তু মোটাইল হওয়া লাগবে টু রিচ আপ টু দ্যাট ওভাম, ওভামের সাথে সে যাতে ফিউশন করে ফার্টিলাইজেশন হতে পারে, এই জন্য তার একটা মোটিলিটি বা একটা চলার ক্ষমতা লাগবে। এই জন্য তার হচ্ছে কোনো মোটিলিটি ক্ষমতা কিন্তু স্পার্মাটিডের নেই, সে জাস্ট একটা বল বড় একটা গোলাকার জিনিস, এবং এর মধ্যে প্রচুর পরিমাণ সাইটোপ্লাজম রয়েছে যেটা আননেসেসারি। এত পরিমাণ সাইটোপ্লাজম নিয়ে মুভ করাও কঠিন, যেমন ভারী বস্তু আমরা দেখতে পারি যে মুভমেন্ট করাটা কঠিন, যেমন স্পার্মাটিডের পক্ষে মুভমেন্ট করাটা অসম্ভব। একে তো তার মুভমেন্ট করার কোনো পার্টস নেই, প্লাস সে নিজে অনেক হেভি এবং বাল্কি, এবং তার কিছু আননেসেসারি পোর্শন রয়েছে। তো আমার কী করতে হবে, আমার এই স্পার্মাটিকটাকে মডিফিকেশন করা লাগবে, এমনভাবে মডিফিকেশন করা লাগবে যাতে সে ভবিষ্যতে যে কোনো ফাংশন করার জন্য উপযুক্ত হয়। এই জন্য আমরা তার মধ্যে কিছু চেঞ্জ দেখতে পাই, চেঞ্জ করে সে একটা পারফেক্ট স্পার্মাটোসাইটে তৈরি হবে। মনে রাখতে হবে এটা কিন্তু স্পার্মাটিট, আমরা কী বলেছি স্পার্মাটোজেনেসিস ইজ আ প্রসেস অফ ডেভেলপমেন্ট অফ ম্যাচিউর স্পার্মাটোসাইট, ম্যাচিউর স্পার্মাটোসাইট, ম্যাচিউর স্পার্মাটোজোয়া। এখন আমরা যখন স্পার্মাটোজেনেসিসের এন্ড প্রোডাক্ট হিসেবে আমরা কী পাচ্ছি, আমরা এন্ড প্রোডাক্ট হিসেবে পাচ্ছি একটি স্পার্মাটোজোয়া। তার মানে এখানে আমি যখন পেলাম সেটা হচ্ছে স্পার্মাটিট, কিন্তু স্পার্মাটিট দিয়ে কিন্তু আমার হচ্ছে না, কারণ আমরা এটা মোটাইল করা লাগবে, ছোটো করা লাগবে। সেই জন্য আমরা কিছু চেঞ্জের মধ্যে দিয়ে যাবো, সেখানে আমরা এই চেঞ্জগুলোকে একসাথে বা এই প্রসেসটাকে বলা হচ্ছে স্পার্মিওজেনেসিস। তোমরা কনফিউজ হওয়ার কোনো কারণ নেই, স্পার্মিওজেনেসিস কিন্তু ইজ এ পার্ট ওর স্পেশাল পোর্শন অফ স্পার্মাটোজেনেসিস, পুরো প্রসেসটাকে একসাথে স্পার্মাটোজেনেসিস বলা হচ্ছে। জাস্ট লাস্টের কিছু চেঞ্জ যার মাধ্যমে স্পার্মাটিটটা আরও স্পেসিফিক, আরও মোটাইল হয়ে ফুললি ডেভেলপ স্পার্মাটোজোয়া হচ্ছে, সেই প্রসেসটাকে আমরা বলছি স্পার্মিওজেনেসিস। সো স্পার্মিওজেনেসিস ইজ এ পোর্শন অফ স্পার্মাটোজেনেসিস। এখানে কী হচ্ছে, স্পার্মাটিট গোলাকার ছিল, তার মধ্যে চারটা চেঞ্জ হবে, এই চারটা চেঞ্জ মনে রাখা খুবই ইম্পর্টেন্ট। এই চারটা চেঞ্জকে আমরা একসাথে বলতেছি স্পার্মিওজেনেসিস, স্পার্মাটিট থেকে স্পার্মাটোজোয়া হবে। কী চেঞ্জ হবে, প্রথমে হচ্ছে অ্যাক্রোজোম ফর্মেশন হবে। অ্যাক্রোজোম ফর্মেশনটা আমি তোমাদের একটু পরে ডিটেল বলবো। অ্যাক্রোজোম মনে রাখবে যে অ্যাক্রোজোম হচ্ছে একটা ক্যাপ লাইক স্ট্রাকচার, আমি যখন স্পার্মের স্ট্রাকচার পড়াবো তখন সেখানে বুঝতে পারবো। প্রথমে অ্যাক্রোজোম ফর্মেশন হবে, সেকেন্ডলি কনডেনসেশন অফ দ্য নিউক্লিয়াস হবে, থার্ডলি হেড নেক অ্যান্ড মিডল পিস ফর্মেশন হবে, এটা আমি স্ট্রাকচারে বুঝিয়ে বলবো, ফোর্থলি শেডিং অফ দ্য মোস্ট অফ দ্য সাইটোপ্লাজম। এখন আমার কথার সূত্র তোমরা যদি ধরতে পারো তাহলে দেখবে এই পয়েন্টটা আমি অলরেডি বলে ফেলেছি। আমি কী বলেছি, এই স্পার্মাটিকটা হচ্ছে অনেক বাল্কি, নন মোটাইল, তার কিন্তু ফ্লেক্সিবল এবং ওয়েট লস করা লাগবে। ওয়েট লস যদি সে করতে চায় তাহলে তার কী করতে হবে, তার ভিতরে যে নিউক্লিয়াসটা ছিল সেটা শ্রিঙ্ক করে ছোটো করা লাগবে, তার ফলে কী হবে কনডেনসেশন অফ দ্য নিউক্লিয়াস, এটা করে সে ছোটো হয়ে যাচ্ছে। প্লাস আমি বলেছি আননেসেসারি কিছু পোর্শন ছিল স্পার্মাটিডে, সে আননেসেসারি যে সাইটোপ্লাজম ছিল, সাইটোপ্লাজম অনেকগুলোই তার লাগে না, সে এগুলো জাস্ট শেড করে দিবে, মানে হচ্ছে সে এগুলো রিলিজ করে দিবে এবং পরে এটা ম্যাক্রোফেজ বা অন্য সেল এসে সেটাকে এনগালফ করে ফেলবে। তো এই দুইটা প্রসেস আমি বলে ফেলেছি, আর বাকি দুইটা রয়েছে অ্যাক্রোজোম আর হেড নেক অ্যান্ড মিডল পিস ফর্মেশন, এটা আমি স্ট্রাকচার এখন বলছি। এটা হচ্ছে একটি স্পার্মাটোজোয়ার স্পার্ম, আমরা শর্টে বলতে পারি। এর আমরা চারটা পোর্শন দেখতে পাই, এতটুকু যে পোর্শনে তোমরা এই ওভাল পার্টটা দেখছো এতটুক, এটা হচ্ছে তার হেড, মাঝখানের এই ছোটো পোর্শনটুক হচ্ছে নেক, তারপর একটু বালকি আর রেক্ট্যাঙ্গুলার যে পোর্শনটা এটা হচ্ছে মিডল পিস, লাস্টলি এই বড়টা হচ্ছে টেল। তার মানে হচ্ছে হেড, ছোটোটা নেক, রেক্ট্যাঙ্গুলটা হচ্ছে মিডল পিস, লাস্টলি এটা হচ্ছে টেল। এই চারটা পোর্শন আমরা প্রথমে অ্যাক্রোজোমের কথা বলি। এই যে হেড দেখছো, হেড আমি অলরেডি পয়েন্ট আউট করেছি, হেডের উপরে একটা ক্যাপ লাইক স্ট্রাকচার থাকে, এই ক্যাপ লাইক স্ট্রাকচারটাকে বলা হচ্ছে অ্যাক্রোজোম। এখন বলতে পারো অ্যাক্রোজোমটা কী, আমি আসছি কথায়। অ্যাক্রোজোম হচ্ছে একটা মডিফাইড গোলজি বডি, তোমরা গোলজি বডি হয়তো চিনে থাকবে আগে ইন্টারমিডিয়েটের পড়া বা তোমাদের এখনকার পড়া দিয়ে, গোলজি বডিটা মডিফাই হয়ে থিন একটা ক্যাপ, যেমন আমরা মাথায় যে ক্যাপটা পরি ক্যাপের মতো, তার এই হেডের মাথায় স্পার্মাটোজোয়ার হেডের মাথায় এটা বসে যাবে। গোলজি বডি মডিফিকেশন করে আমরা অ্যাক্রোজোম তৈরি করছে। তো এখন বলতে পারো যে ভাই অ্যাক্রোজোম হওয়ার কারণটা কী, অ্যাক্রোজোম হওয়ার কারণ হচ্ছে অ্যাক্রোজোমের মধ্যে আমরা দুইটি ইম্পর্টেন্ট এনজাইম পাই, একটা হচ্ছে হায়ালুরোনিডেস আর একটা হচ্ছে অ্যাক্রোসিন। এই দুটি এনজাইমের কাজ কী, আমরা যখন ফার্টিলাইজেশন পড়বো তখন দেখতে পারবে যে এখানে আমরা ধরলাম, একটা সেকেন্ডারি ওসাইট, যেটা আমি আগেই বলেছি যে মেনস্ট্রুয়েটিং ওভেনে সেকেন্ডারি ওসাইট হওয়া পর্যন্ত কিন্তু সে ওয়েট করে থাকে, সে কিন্তু ফার্দার ডেভেলপ করবে না। সেকেন্ডারি ওসাইট তখনই মিওসিস টু করে উটিড হবে যখন একটা স্পার্মাটোজোয়া তাকে ফার্টিলাইজ করবে বা তার ভিতরে ঢুকবে। তো এখানে সেকেন্ডারি ওসাইট আমার ছিল ভিতরে, আর এখানে জোনা পেলোসিডা আছে, জোনা পেলোসিডা জাস্ট তার কভারিংটা আমার আগে বলেছি। এই স্পার্মটা এসে তাকে পেনিট্রেট করে এই ওয়ালটা তো তাকে ব্রেকডাউন করতে হবে, এই ওয়ালটা ব্রেকডাউন করে সে ভিতরে চলে যাবে। ভিতরে গিয়ে সেকেন্ডারি ওসাইট যখনই স্পার্মাটোজোয়াটা ভিতরে ঢুকবে
ভিতরে ঢোকার পরে সেকেন্ডারি ওসাইটটা চেঞ্জ হয়ে তখন কিন্তু মিউসিস টু হবে, মিউসিস টু হয়ে সে উটিড হবে। তখন এই উটিড প্লাস এই স্পার্মাটোজোয়া দুইটা একসাথে ফিউশন করে তোমার একটা মেল যে এমব্রায়ো ছিল সেটা তৈরি করবে। আর যেটা আমরা বলতেছি পরে আমরা জাইগোট পড়বো, সেখানে দেখবো এই দুইটা উটিড প্লাস হচ্ছে তোমার স্পার্মাটোজোয়া দুইটা একসাথে কম্বাইন করে তোমার জাইগোট তৈরি করছে, জাইগোট থেকে এমব্রায়ো ফার্টিলাইজ মানে এমব্রায়ো করে ক্লিভে যেভাবে ফার্দার প্রসিড হচ্ছে। তো মেন কথা হচ্ছে তাকে কিন্তু এই ব্যারিয়ারটা ক্রস করতে হবে, ক্রস না করলে সে কিন্তু সেকেন্ডারি ওসাইটের কাছে যেতে পারবে না। তো এই ব্যারিয়ার ক্রস করার জন্য তার কিছু এনজাইম লাগবে, এই এনজাইমটা তোমার থাকছে অ্যাক্রোজোমে, যেটাকে আমরা বলেছি অ্যাক্রোসিন এবং হায়ালুরোনিটেস। হায়ালুরোনিটেস হচ্ছে হায়ালুরোনিক অ্যাসিড নামে আমাদের কিছু কম্পোনেন্ট আছে বডিতে, এটা কোলাজেনের মতনই, সেটাকে ডিগ্রেড করে ফেলে, ডিগ্রেড করে সে একটা এরকম পোর তৈরি করে বা ছোটো ছিদ্র তৈরি করে, ছিদ্র দিয়ে স্পার্মাটোজোয়া ভিতরে চলে যায়। তো এই এনজাইম দুটা দিয়ে সে সহজে ব্যারিয়ারটা ক্রস করার জন্য ইউজ করতেছে, এটা হচ্ছে আমার অ্যাক্রোজোমের কাজ। আর অ্যাক্রোজোম রিঅ্যাকশন হচ্ছে যে পেনিট্রেশন করাটা, এই অ্যাক্রোজোমের কাজ হচ্ছে অ্যাক্রোসিন হায়ালুরোনিক হায়ালুরোনিডেস এনজাইম সিক্রেট করে এই ব্যারিয়ারটা বা জোনা পেলোসিটা ক্রস করে সেকেন্ডারি ওসাইটের কাছে যাওয়া, এটাকে বলা হচ্ছে অ্যাক্রোজোম রিঅ্যাকশন। আর অ্যাক্রোজোম রিঅ্যাকশনটা করতেছে অ্যাক্রোজোম, কীভাবে করতেছে, সে করতেছে হায়ালুরোনিডেস এবং অ্যাক্রোসিন নামক এনজাইম দিয়ে। তো চলে আসি আমরা নেকে, নেকে তোমার দেখতে পাচ্ছ নেকটা তৈরি হয় সেন্ট্রিওল দিয়ে, এখানে দুটো সেন্ট্রিওল থাকে, প্রক্সিমাল সেন্ট্রিওল এবং ডিস্টাল সেন্ট্রিওল। প্রক্সিমাল সেন্ট্রিওলটার কাজ কি, এই যে আমি এখানে বলেছি স্পার্মাটোজোয়াটা কিন্তু ভিতরে প্রবেশ করবে, ভিতরে প্রবেশ করার পরে তার সাথে কিন্তু শুধুমাত্র হেড আর হচ্ছে নেক, নেকের তাও প্রক্সিমাল সেন্ট্রিওলটা ঢুকবে, আর বাকি যে মিডল পিস আর টেল সেটা কিন্তু সে বাইরে রেখে যাবে। তার মানে আমার ভিতরে ঢুকতেছে শুধুমাত্র এই গোলাকার হেড, নেকের পিছনে আমার যে প্রক্সিমাল সেন্ট্রিওল ছিল এটা, তার মানে ঢুকতেছে হেড আর নেকের যে সেন্ট্রিওল ছিল প্রক্সিমাল যে সেন্ট্রিওলটা শুধু ওটা ঢুকতেছে, ডিস্টাল সেন্ট্রিওল কিন্তু ঢুকতেছে না। ডিস্টাল সেন্ট্রিওল তোমার ফর্ম, ডিস্টাল সেন্ট্রিওলের কাজ হচ্ছে তোমার এই টেলটা ফর্ম করা, টেলের কিছু অ্যাপারেটাস আছে সেটা ডিস্টাল সেন্ট্রিওল ফর্ম করতেছে। আর প্রক্সিমাল সেন্ট্রিওলটা তোমার এই যে হেডের সাথে, হেডের মধ্যে কিন্তু আমার নিউক্লিয়াস রয়েছে এটা মনে রাখতে হবে, সুতরাং আমার নিউক্লিয়াসটাই কিন্তু আমার ক্রোমোজোম নাম্বার যেটা এন ছিল ওটাকে ক্যারি করে, সুতরাং আমার নিউক্লিয়াসটা ভিতরে ঢোকানো ইম্পর্টেন্ট। আর যে প্রক্সিমাল সেন্ট্রিওলটা ছিল সেটাও আমার নিউক্লিয়াসের সাথে ঢুকতেছে, মানে হেডের সাথে ঢুকতেছে, হেডের মধ্যে তো নিউক্লিয়াস ছিল, নিউক্লিয়াসটা সাথে ঢুকতেছে, ঢোকার পরে সে ক্লিভেজের যে ডিভিশনটা মানে ফার্দার যে ডিভিশনটা সে বা প্রসেসটাকে সে হেল্প করতেছে। তো আমার এই সেকেন্ডারি ওসাইটের ভিতরে কী ঢুকলো, আমার হেড ঢুকলো, হেডের মধ্যে কী ঢুকলো, হেডের সাথে আছে তোমার নিউক্লিয়াস যেটার মধ্যে ক্রোমোজোম বা ফাদারের যে ক্রোমোজোম এন সেটা আছে, আর ম্যাটারনাল ক্রোমোজোম তো সেকেন্ডারি ওসাইটে আছে, তো এন এন মিলে এটা হচ্ছে। আর সাথে ঢুকলো তোমার প্রক্সিমাল সেন্ট্রিওল যেটা তোমার হচ্ছে ডিভিশনটাকে সাহায্য করতেছে, মানে গ্রোয়িং ফিটাসের সেল ডিভিশনটাকে সাহায্য করতেছে, তাহলে ঢুকতেছে তোমার হেড অ্যালং উইথ ইটস নিউক্লিয়াস আর হচ্ছে নেকের যে প্রক্সিমাল সেন্ট্রিওল সেটা, এটা ইম্পর্টেন্ট জিনিস। তারপরে তোমার আসলো মিডল পিস, মিডল পিসটা কি, মিডল পিসটা হচ্ছে তোমার ফর্ম করবে মেইনলি হচ্ছে 10-14 মাইটোকন্ড্রিয়া নিয়ে। এখন তুমি বলতে পারো যে ভাই এটা তো চলতেছে, এটা থেকে এনার্জি লাগবে, হ্যাঁ এই এনার্জির সোর্সটাই হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া যে এটিপিটা তৈরি করবে সেই এটিপি থেকে কিন্তু এই মোটাইল স্পার্মটা সামনের দিকে প্রসিড করতে পারবে। তো মিডল পিসের কাজ হচ্ছে এনার্জি প্রোডাকশন করা এবং এটাকে মানে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, প্রসিড করা। তারপরে চলে আসলো তোমার টেল, টেলটা ফর্ম করে মাইক্রোটিউবিউলস, মাইক্রোটিউবিউলস হচ্ছে জাস্ট একটা স্পিনিং বোটের লাস্টে আমার যে প্রোপেলারটা দেখেছি সেটা হচ্ছে যে ঘুরলে সামনে এগো এরকম, এই টেলটা জাস্ট একটা রোটেটিং মুভমেন্ট করবে যার ফলে হচ্ছে স্পার্মটা সামনের দিকে চলে যাবে। তাহলে মুভমেন্টের জন্য অ্যাপারেটাস লাগতেছে তোমার হচ্ছে টেল, এনার্জিটা দিচ্ছে হচ্ছে মিডল পিসের মাইটোকন্ড্রিয়া, আর তোমার সেন্ট্রিওলটা যেটা ছিল সেটা হচ্ছে সে সাথে সেকেন্ডারি ওসাইটের ভিতরে ডিভিশনে সাহায্য করতেছে, আর অ্যাক্রোজোমটা করতেছে তোমার পেনিট্রেশনে সাহায্য করতেছে বা তোমার স্পার্মাটোসাইটটা ভিতরে এন্ট্রি করতে সাহায্য করতেছে, আর নিউক্লিয়াসটা হচ্ছে তোমার ফাদারের যে ক্রোমোজোম ওইটাকে ক্যারি করতেছে। তো ইচ পার্ট আমি দেখতে পাচ্ছি অনেক অনেক ইম্পর্টেন্ট, এক একটার জন্য মানে আমার প্রত্যেকটারই একটা ইম্পর্টেন্ট ফাংশন আছে। এই ইম্পর্টেন্ট ফাংশনটা করার উদ্দেশ্য হচ্ছে স্পার্মাটোজেনেসিস। এই দেখো স্পার্মাটিডে কিন্তু একটা ফাংশনও ছিল না, তার কোনো টেল ছিল না, তার কোনো মাইটোকন্ড্রিয়া এত ছিল না, তার বডি শেপটাও কিন্তু এরকম ছিল না, সে জাস্ট একটা গোল বলের মতো একটা জিনিস। তো এই মডিফিকেশনটাকে আমরা বলতেছি স্পার্মিওজেনেসিস, যার ফলে সে একটা ম্যাচিউর প্রোডাক্টিভ এবং ফার্টাইল এবং জাস্ট অনেক মুভেবল একটা সাবস্টেন্স বা স্পার্মাটোজোয়াতে তৈরি হচ্ছে, এটাই হচ্ছে আমার স্পার্মিওজেনেসিস। তো লাস্ট পার্টটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, আগের পার্টটা তোমরা ওজেনেসিসের সাথে কোরিলেট করে বুঝতে পেরেছ, লাস্টটা হচ্ছে তোমার জাস্ট ওজেনেসিসের সাথে একটু পার্থক্য। তো তোমরা দুই ক্ষেত্রে দেখতে পারবে ওজেনেসিস আর স্পার্মিওজেনেসিস, স্পার্মাটোজেনেসিস দুইটারই লাস্টের দিকে দুইজনের মানে মেল ফিমেল একটু আলাদা, বাট মোরাললেস এখানে প্রাইমারি সেকেন্ডারি এ পর্যন্ত কিন্তু দুইটার ক্ষেত্রে মানে দুই সেক্সের ক্ষেত্রে সেম, লাস্টে সে একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। ওইখানে আমরা দেখেছিলাম গ্রাফিয়ান ফলিকলে কিছু চেঞ্জ হচ্ছিলো, গ্রাফিয়ান ফলিকল লাস্টে গিয়ে এক্সপ্যাশন করে ওভুলেশন করে আমার কর্পাস লুটিয়াম তৈরি করলো আর অনেক কিছু আগের ভিডিওতে দেখেছো। এখানেও তেমনই আমার স্পার্মাটিড যেটা কোনো কাজের লাগতো না সেটা চেঞ্জ হয়ে মডিফিকেশন হয়ে একটা কার্যকরী বা ফাংশনাল
স্পার্মাটোজোয়াতে তৈরি হলো। তো এই ছিল আমাদের স্পার্মাটোজেনেসিস এবং গ্যামেটোজেনেসিসের শেষ লেকচার। আর আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। তোমার যদি কোনো কমেন্ট বা কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্ট লিঙ্কে জানাতে পারো। আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে। ধন্যবাদ।